আব্দার মারা গেছে বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়, টকশো হয়েছে টিভিতে, সব জায়গায় আলোচিত হয়েছে, আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু আব্বারের আগেও এই বুয়েটে 2002 সালে সনি মারা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 2010 সালে আবু বক্কর মারা গিয়েছে। আমরা বলবো যে আমরা এখানে শিক্ষকরা উপস্থিত রয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, বিশ্ববিদ্যালয় এখন দল কানা প্রশাসন দিয়ে বিশ্ববিদ্যালয় নয় শুধু কলেজ সহ শিক্ষাঙ্গনগুলো পরিচালনা করা হয়। মানুষকে তার অধিকার নিয়ে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। ছাত্র সংগঠনগুলোকে লাইসেন্স দেওয়া হয়েছে যে যারা ভিন্ন মতের তাদেরকে পেটাও, তোমাদের কোনো বিচার হবে না, বরঞ্চ তোমাদের নেতারা লিস্ট দেবে, তাদেরকে বিসিএসে পুরস্কৃত করা হবে। যেমনটি আমরা শুনেছিলাম সম্ভবত 2016 সালে বঙ্গবন্ধু হলের একটি আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছিলেন যে আমার মন চায় মাননীয় প্রধানমন্ত্রীকে বলে যে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বেছে বেছে চাকরি দিতে, সংসদেও এই ধরনের কথাই বলা হয়। তো সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা যদি শুধুমাত্র এক আব্রারের বিচার চাই, এক আব্রারের বিচার দিয়ে এই সমাজের কোনো পরিবর্তন হবে না, এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না। যদি আপনি এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরিবর্তন না করতে পারেন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে ক্ষমতাসীন দলের সন্ত্রাসী কার্যক্রম চলছে সেগুলো যদি আপনি না থামাতে পারেন, আজকে ছাত্রলীগের আমি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি, আজকে ছাত্রলীগ ছাত্র সংগঠন নয় একটি সন্ত্রাসী সংগঠনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যার উদাহরণ এখানের শিক্ষকরা দেখেছেন স্বৈরাচার আইয়ুব খানের আমলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এনএসএফ নামে একটি ছাত্র সংগঠন ছিল, যা তখনকার সময়ে এই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বা যা আন্দোলন করত, স্বাধীনতার কথা বলতো, মানুষের কথা বলতো, তাদের উপরে নির্যাতন চালাতো। আজকে ছাত্রলীগ সেই এনএসএফ এর ভূমিকা অবতীর্ণ হয়েছে আর তাদেরকে মদদ দিচ্ছে তাদের দলের নেতাকর্মীরা। সুতরাং আমরা আজকে বলতে চাই যে এই ধরনের ঘটনা অনেক ঘটে, আলোচনা হয়, পক্ষ হয়, আমরা রাজপথে দাঁড়াই, দুদিন পরে যেই লাউ সেই কদু। সুতরাং আমরা আজকে ডিটারমাইন হন যে আব্রার হত্যার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারা বাংলার ছাত্র শিক্ষক সাংবাদিক আমরা কেউ চুপ থাকবো না, আমাদের প্রতিবাদ চলবে। শুধু আব্রার নয়, আব্রার সহ সকল হত্যাকাণ্ডের বিচার এবং শিক্ষাঙ্গনগুলোতে যে সন্ত্রাসের দখলদারিত্ব চলছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, এটা বন্ধ করার জন্য, পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করার জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে, যার মাধ্যমে মেধাবী ছাত্ররাই নেতৃত্বে আসবে। আমি কোনো বড় ছাত্র সংগঠনের নেতা ছিলাম না, শুধুমাত্র এক কোটা সংস্কার আন্দোলন করে মার খেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 2-3টা ইস্যুতে কথা বলেছি, শিক্ষার্থীরা মনে করেছে যে আমি তাদের প্রতিনিধি, তাকে নির্বাচিত করেছে, কোনো লেজুর ভিত্তিক টেন্ডার বাসদেরকে নির্বাচিত করে নাই। সুতরাং আজকে যদি এই ধারার, সুস্থ ধারার ছাত্র রাজনীতি থাকে, সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে। আর যদি আমরা ছাত্র রাজনীতি বন্ধের কথা বলি, সেটা এই দেশের জন্য আরো ভয়ানক পরিণতি হবে, পরিচ্ছন্ন রাজনীতির দিকে আমাদের আগাতে হবে। সেজন্য অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদেরকে কথা বলতে হবে, ছাত্রদেরকে সংগঠিত হবে। আজকে শিক্ষকদের প্রতি ধন্যবাদ এবং অভিভাবকদের প্রতি আমরা একটা কথাই বলতে চাই, আপনার সন্তানরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আব্রাহের মতো নির্যাতিত হচ্ছে, সুতরাং আপনারাও একটু মাথা তুলে দাঁড়ান। আজকে এখানে গুটি কয়েক অভিভাবক নয়, অসংখ্য অভিভাবক রয়েছে, আজকে তাদের দেখা দেখি আপনারাও প্রতিবাদে সোচ্চারণ। ধন্যবাদ সকলকে।